ইনস্টাগ্রামের জন্য দুঃখিত খবর, মানে সন্দীপের ঠাকুমা আর নেই আমাদের মধ্যে, তো সেখানে আমরা যেতে হবে। তো এখানে ব্লগটা এন্ড করছি, বিকজ পরের দিন স্টার্ট করবো। আজকের ব্লগটা আমি এখানে মানে অফ করলাম, কালকে আমরা রাহুল দাদের বাড়িতে থাকবো আজকে রাত্রে। তো কালকে সকাল থেকে যা যা করবো তোমাদেরকে শেয়ার করবো, তো ভিডিও পুরোপুরি দেখতে থাকো। গাইজ, আজকে তোমাদেরকে পরিচয় করে দেবো একটা টাকা কামানোর অ্যাপ থেকে, সেই অ্যাপটার নাম হলো বেট ভিসা। তো চলো এই অ্যাপটাকে ডাউনলোড থাকতে হয়েছে। এখন রাহুল দা শুয়ে রয়েছে, শোনা দিয়ে চা এনেছে আমাদের জন্য, দেখতে পাচ্ছ দেখতে তিনটে কাপ রেডি হয়ে গেছে, আর রাহুল দা এখনো শুয়ে রয়েছে। সন্দীপের 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো আমরা ফোন করে কংগ্রাচুলেশন বলবো, আর সেই ফোনই হচ্ছে না। এ বাবা, ঘুমিয়ে পড়েছে না। সন্দীপ ফোন করেছে, এবার কংগ্রাচুলেশন বলবো। ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা এই যে ফ্যামিলি মেম্বার, করতেই নেই করোনা, এসব করোনা। সবাই যাবে, ফাইনালি চা খাওয়া হচ্ছে, অনেকক্ষণ পর, অনেক অপেক্ষা করার পর চা খাওয়া হচ্ছে। চাটা খেয়ে বলি কেমন হলো, নাইস টি হেভি বানিয়েছো চাটা সকাল সকাল, সত্যি ভালো হয়েছে। খালি একটু বিস্কুট লাগবে, এটা এই বিস্কুটটা নিয়ে নিই। আপকো কেসা লাগা, সুখ খাচ্ছে না, চা খাচ্ছে, বোঝা যাচ্ছে না কেসা লাগা। ওই কিসের বিষয়ে একটু চা কি দেবো, বিস্কিট, এই বিস্কুট না, ওই যে স্পেশাল বিস্কুট, কুত্তা খাওয়া বিস্কুট, কুত্তা। ফাইনালি এখন আমরা বেরিয়ে গেছি রাস্তাতে, আর রাস্তা দিয়ে বেরিয়ে আমরা যাচ্ছি এখন টুথপেস্ট কিনতে, ব্রাশ করে, বিকজ ব্রাশ করা হয়নি এখনো। আমরা চা খেয়ে নিচ্ছি রাহুর মতন, আর এখনো ব্রাশ মানে করা বাকি রয়েছে, তাই জন্য পেস্ট কিনতে যাচ্ছি। এখন দোকানে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো দোকানে গিয়ে কত হচ্ছে। ফাইনালি চলে এসেছি সেই দোকানটায়, এখন ঠিক করাতে দিয়েছি আমরা মেশিনটা কি যাই, লাইটের মেশিন, প্রজেক্টর টাইপের। তখন কাকু দেখে বলবে এটা ঠিক হবে কিনা, তো দেখা যাক কি বলে কাকু। ঠিক হতেই হবে, ঠিক না হলে তোমাকে দেবে আজকে শোনাই দি, না ঠিক না হলে আমার রিংলাইটটা চলবে না, রিংলাইট চলবে না, শোনাই দি তোমাকে দেবে ভিডিও না করতে পারলে। তখন খুলে দেখা হচ্ছে, এই লাইট জ্বলছে, লাইট জ্বলছে, এইখানটা একটু ধোঁয়া বার হচ্ছে, হবে তো একটু কোড়ে তার উপরে কেটে দাও। হবে তো, ঠিক হবে তো, ফাইনালি সব জিনিসপত্র নেওয়া হয়ে গেছে। এখানে রয়েছে কলা, এখানে রয়েছে পেঁয়াজ, কী সব রয়েছে, আর আমার হাতে রয়েছে একটা কোলগেট, তার সাথে একটা ব্রাশ ফ্রি দিয়েছে, সেটা দেখবে করে ধরো ধরো। এই খাবার ফ্রির ব্রাশ, এটা এটা কাকে দেওয়া হলে, কাকে দেওয়া হবে, যার মুখ দিয়ে গন্ধ বেড়ায় তাকে দেওয়া হবে, তোমাকে দেওয়া হবে, তোমাকে দেওয়া হয়েছে। প্রত্যেক দিন উঠে ব্রাশ করবা সকাল সকাল, আর ভালো করে ব্রাশ করবে, দাঁত দেখে ফটো ফটো তুলবে, তারপরে রিলস করবে, তাহলে লাইক করবে, তাহলে কেউ লাইক দেবে না, আনফলো মেরে দেবে, তাই তো। পেঁয়াজ আমি ঝেড়ে দিয়েছি, মানে কম পেঁয়াজ দিয়েছিল, তো কম পেঁয়াজ দিইনি, আবার মামার পরে একটা ওয়েট কম হয়েছিল সেখান থেকে, একটা পেঁয়াজ চুরি চুরি করতে হয়, মানে বেশি দাম নিচ্ছে তো কাকুটা, তাই 200 গ্রাম কম হয়ে গেছিলো, তারা একটা এক্সট্রা পেঁয়াজ নিয়ে নিয়েছি কাকুকে না বলে, আমি ঢুকিয়ে নিয়েছি দোকানে, আরবিন যাবে সপ্তাহে সবাই।
তুই যে ওখানে চুরি করে নিয়ে আসলে আবার তো দোকানে যেতে হবে। কেন কি হয়েছে? বাসুর মাসে সাবান হয় যে কাকু ধরে কি হবে? হ্যাঁ চল এবার চল সাবান দেখতে মানে ঠিক হয়েছে কিনা ওটা আমি মনে হচ্ছে ঠিক হইনি, তাই তো ঠিক হয়নি মনে হচ্ছে, দেখি কাকু ভুলে গেছিলাম বাবু। ওই ওইটা ঠিক হয়েছে, এটা ঠিক আছে, শর্ট হয়ে গেছিলো মানে এখন ঠিক আছে তো? ঠিক আছে, এ ঠিক হয়ে গেছে, কংগ্রাচুলেশন 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 কি লাখ মানে রিং লাইটটা ভেঙেছে আর ঠিক হয়ে গেছে, এটা তো লাইট জ্বলে লাইট বাড়ি গিয়ে টেস্ট করাবে, ঠিক আছে? ওই তো এখানে টেস্ট করে দিচ্ছি তাও কি করে, ওই তো বাহ খুব ভালো লাইট জ্বলছে, তাহলে তো কত হলো তাকু? 270 টাকা, 120 টাকা। আমি তোমার কাছে রাখবো আজ মনের কথা যা, দিয়ে তোমার কাজল রাখবো আজ সারা দিনটা আমার, তুমি বৃষ্টি হয় নামলে, তুমি বৃষ্টি হয়। A few moments later, তোরা ফাইনালি দেখা হচ্ছে রিং লাইটের মানে ব্যবস্থাটা দেখতে পাচ্ছ, এখানটায় সেলোটেপ মারা হয়েছে, এখানে ফেটে গেছিল বলে সেলোটেপ মারা এখানে জয়েন করা হয়েছে, আর এটা পুড়ে গেছিল, আর এই সেই পাখাটা এখানে বাড়ি খেয়েছিল কি করে যাই হোক, এখন বতটা বোঝা যাচ্ছে না, এখানে ভেঙে গেছে সেলোটেপ মারা রয়েছে, তো আর যাই হোক ফাইনালি এবার দেখা হবে চলছে কি না, শোনাই দি দেখা হবে। মা ফোন করেছে, গাই মা ফোন করেছে, যাই হোক টানা টানা দেখি মুখে দেখি কেমন লাগছে, মুখের সামনে আসো রিং লাইট, ওরে ভাই নায়ক লাগছে ভাই, তো ফাইনালি ঘরে এসে এবার খাওয়া হবে আমাদের দই, মিষ্টি দই, আর এটা হচ্ছে আমুল আমুল লস্যি, না এটা হচ্ছে কি কি সব জানি না, ইংলিশ ইংলিশ করতে হয় না, কি কাউ মিল্ক লস্যি লেখা রয়েছে, সন্দীপকে খাওয়ানো উচিত, তো সন্দীপ গাড়ি হবে না, তুমি খাও বড় করে হয়েছে, তাহলে দই খাওয়া যাক, তা দেখুন তাহলে দই খাই মিষ্টি দই। তো গাইস খুব মজা করলাম, রাহুলদার বাড়ি থেকে খাওয়া দাওয়া করলাম, এখন বাজে প্রায় 3:30 বাজে, তো এখন আমি বাড়ি গিয়ে ওখান দিয়ে রেডি বেডি হয়ে খেলা দেখতে যাবো, সল্ট লেকে মানে ইডেন গার্ডেনে খেলা রয়েছে, তো খেলা দেখতে যাবো। নো 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 তখন আমি বাড়ি দিয়ে বেরিয়ে যাবো, তার আগে রাহুলদার সাথে অনেক এনজয় করছে আর কি সব করছে, বাচ্চাদের মতন দুধ ফুধ খাচ্ছে, গালে পায়ে লাগিয়ে দিয়েছে, ছোটবেলা কি দুধ খাওনি তুমি? দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না সাবস্ক্রাইব। তো গাইজ এখন আমি বাড়ি দিয়ে চলে যাচ্ছি, তো আজকে ভিডিওটা এইটুকু ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আর হ্যাঁ আমি আজকে খেলা দেখতে যাচ্ছি, তো সেখানকার ব্লগও আসবে, তো সেটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো। কে জিতবে কে জিতবে? ইন্ডিয়া জিতবে আর কে জিতবে? ইন্ডিয়া 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 ইন্ডিয়া। তো সেই ব্লগটা, হ্যাঁ তো সেই ব্লগটা দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারা এইভাবে সাপোর্ট করতে থাকো, তাড়াতাড়ি 30,000 করতে হবে, 40,000 করতে হবে, 50,000 করতে হবে, সন্ধ্যার 50,000 হয়ে গেছে, আমার তো করে দাও, দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও, টাটা।